আমি অভি। আমার মা কাজে যাওয়ার আগে আমাদের জন্য প্রতিদিন রান্না করে। বোনকে নিয়ে মশলা বাড়তেও তার কোনো ক্লান্তি নেই, কারণ আমার মার স্বপ্ন তার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। আমার বাবা রোজ ভোরবেলা বাজারের থলে হাতে বাঁশের সাঁকো পেরিয়ে বাজারে যায়। তার অপর একটি কাজ হলো প্রতিদিন খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। তাতে যদি নানা রকম কোর্স আর কাজের খবর লেখা থাকে তাহলে তো কথাই নেই। কারণ তার একমাত্র চিন্তা ছেলেটা যেন মানুষ হয়। মানুষ করার তাগিদে তিনি একদিন আমাকে জোর করে ভর্তি করে দেন বাড়ির কাছে কম্পিউটার ক্লাসে, যার মাইনে 300 টাকা। বাবাই জোগাড় করেন অনেক কষ্টে। ততদিন আমি ভায়োলিন শিখতে শুরু করেছি। মাসে 250 টাকা মাইনে, টিউশনি করেই আমি জোগাড় করি, যার ফলে আমার নাটক দেখা বন্ধ হয়, যা আমার খুব প্রিয় জিনিস। বাবাকে বোঝাতে চেষ্টা করি আমার কম্পিউটার শিখতে একদম ভালো লাগে না, বাবা বোঝে না। একদিন বাবার অজান্তে কম্পিউটার ক্লাস ছেড়ে দিই। সেই সময় সকলের অজান্তে ভায়োলিন নিয়ে কাটাই। বাবাকে বলি ভায়োলিন শেখার পয়সাটা তুমি দাও। আমার বাবা খুব হিসেবি লোক, আমার পছন্দের কাজের পয়সা চাইলে পাই না, বাবার পছন্দের মতো কাজ করলে পয়সা পাই। তাই ভায়োলিন বাজিয়ে বাবাকে মুগ্ধ করার চেষ্টা আমার ব্যর্থ হয়। তখন বাবাকে বলি কম্পিউটারের পয়সাটা আমি জোগাড় করে নেব, যেমন করে হোক তুমি ভায়োলিন শেখার পয়সাটা দাও। আমার বাবা হিসাবি লোক হওয়ায় 50 টাকা বাঁচাতে পেরে উল্লাসিত হয়। একদিন কিন্তু আমি ধরা পড়ে যাই, ভাবি আমার ভায়োলিন শেখা বুঝি বন্ধ হলো। এবার শেষবারের মতো বাজাই ভায়োলিনটা, এবার বাবার কানে বোধ হয় পৌঁছায়, কারণ বাবা আমাকে আর বকে না ভায়োলিনের জন্য, সহ্য করেন আমার অপটু হাতে পিরিং পিরিং, আমার স্বপ্নটা ধরার এক ভীষণ প্রচেষ্টা।